এইবার আমি যে ড্রেস আপটা ভাই বের করবো না, পুরো মনে করেন যে কি বলবো, পুরো পৃথিবীর ক্রাশ। আর এটা বাংলাদেশে এই ড্রেস আপটা করতে গেলে, মানে পড়তে গেলে সরকারি ভাবে লাইসেন্স নেওয়া লাগে। নেই যে লাইসেন্সটা সবাইকে দেয় না। হ্যাঁ 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 বুঝছি। আচ্ছা দেখান ভাই, আমার কাছে কালেকশনের অভাব নাই এই দিতে। দাঁড়ান ভাই, আপনার যে ড্রেস আপ দিবো দেখতে তো নিজের কাছে আমার ভাই মানে হাসি পাচ্ছে আর কি বলবো ভাই আপনার। দাঁড়ান আচ্ছা ভাই দেখান দেখি কি ড্রেস আপ। ও ভাই সাহেব, ইনস্টাগ্রামে প্রথমত ইনস্টাগ্রামে কোডাশপ কে ফলো করো, দ্বিতীয়ত পাঁচজন বন্ধুকে পোস্টটি ট্যাগ করো এবং পাঁচজন বন্ধুকে পোস্টটি ফরওয়ার্ড করো। আর যারা এখনো এলিট পাস নিতে চাও তারা কোডাশপ থেকে বিকাশ দিয়ে ডায়মন্ড কিনে নিয়ে নিতে পারো এলিট পাস। আর হ্যাঁ, তোমাদের জন্য আরও একটি সুখবর, সেটি হচ্ছে যে 2-8 তারিখের মধ্যে কোডাশপ থেকে ডায়মন্ড টপ আপ করলে পেয়ে যাবে 10% ডিসকাউন্ট। সো গাইজ, আজ আমরা করতে যাচ্ছি স্বামী ভাইয়ের সঙ্গে ফিমেল কালেকশন ভার্সেস। হ্যাঁ ইয়েস, আজকে কোনো জাজ নাই, আজকে তালা ভাই আর আমি। আচ্ছা তালা ভাই, তাহলে তো ফিমেল ড্রেস আপ ভার্সেস করতে হলে তো ফিমেল ক্যারেক্টার লাগবে আগে না? তো হ্যাঁ, ক্যারেক্টারটা চেঞ্জ করে আসেন, আমিও ক্যারেক্টারটা চেঞ্জ করে আসি। ওকে ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তালা ভাই, তো এইখানে দুইজনই তো মেয়ে ক্যারেক্টার, তো আজকে কি আপনি আগে শুরু করবেন নাকি আমি আগে শুরু করব? আপনি ভাই সিনিয়র মানুষ ভাই, আপনি আগে শুরু করেন, আপনি দেখান। মস্ত জোক মারার না ভাই, এর আগের ভিডিওতে মেবি আমি আগে শুরু করছিলাম, তো আজকে আপনি যেহেতু স্পেশাল গেস্ট তো আপনি আগে শুরু করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। ফার্স্টে আমি আপনার যে ড্রেস আপটা দেখাবো ভাই, ঠিক আছে? এটা মনে করেন একেবারে ফিদা হয়ে যাবেন আপনি, মানে হ্যাঁ মেয়ে ক্যারেক্টার, আমার মেয়ের প্রতি ক্রাশ ছেলেরা বেশি খায়। আচ্ছা দেখান দেখি ফিদা হয় কিনা। অবশ্য আপনার কাছে সব আছে, একটু ভয় ভয় লাগে বের করতে, তারপরও করে দিলাম। এই নেন দেখো। ও ভাই সব এটা কই থেকে নিয়ে আসলেন ভাই? এটা তো মনে হয় ফ্রি হাতে, দেখি তার কাটা লাগানো ভাই। দেখেন ফ্রি ড্রেসই আপনি দেখেন ভাই, ভাই সব ড্রেস এখন খুঁজে বের করতে হবে, খুঁজে রাখছি। ও নো, তো দেখি আরেকবার কি রকম। হ্যাঁ মুরগির চোখ না ভাই? রে ভাই এটা তো কালেকশনের অভাব নাই বুঝছেন, মুরগির চোখ বের করাই কঠিন। যদিও যদি আমি না দেখাইতে পারতাম তাহলে আপনি 1 পয়েন্ট পাইতেন, ঠিক আছে? ওকে ভাই, সমস্যা নাই ভাই। আচ্ছা তালা ভাই, তো মানে এই কালেকশন ভার্সেস এর রুলসটা বলে দেই যে প্রথম যে 3 রাউন্ড জিতবে সে উইন, ঠিক আছে? ওকে আচ্ছা ঠিক আছে, জানি আপনি জিতবেন, অসুবিধা নাই। তবে আজকে আমি কালেকশনে ভরপুর আইডি নিয়ে আইছি, মানে হ্যাঁ ভাই আপনার যে কালেকশন ভাই ওর সঙ্গে আমি কোনোদিনও পারবো না ভাই, ইম্পসিবল। না আগের আইডিতে তো কালেকশন ছিল না, এটাতে যদিও আছে কম বেশি। আচ্ছা তালা ভাই এটা দেখেন, এটা মেবি আপনার কাছে আছে। ও ভাই সাহ, এটা হচ্ছে বিটুকের, বিটুকের গার্লফ্রেন্ড ভাই। আপনি যে কি বের করেন না ভাই, আমি আসলে অবাক হয়ে যাই মাঝে মাঝে। আরে না ভাই, এটা হলো বিটুকের গার্লফ্রেন্ড, দেখেন দাঁড়ান, বিটুকের গার্লফ্রেন্ড, বিটুকের গার্লফ্রেন্ড তাই না? হ্যাঁ, মুখে যে দেখছেন থুতাটা দেখছেন, এটাতে যদি একজন মানে গোতা দেওয়া হয় কি একটা অবস্থা হবো। ও ভাই সাহ, আসলে ভাই হয়েছে কি একটা কাহিনী আমি আপনার ছোট্ট করে বলি, আমি আবার ভাই কারো গার্লফ্রেন্ড নেই না, ঠিক আছে? কারো গার্লফ্রেন্ডের উপরে আমার কোনো অধিকারও নাই, কোনো কিছু নাই। এই কারণে আমি আপনারে খুব সুন্দরভাবে একটা কথা ভাই বলে দিতে চাই। হ্যাঁ বলেন। আমি ভাই বিটুকের গার্লফ্রেন্ড কে নিব না, এই যে দেখেন মিটছে না ভাই। আরে ভাই আপনার ড্রেসআপটা যদিও স্মার্ট কিন্তু হুবহু মিলে নাই, কারণ এটা তো বিটুকের মানে গার্লফ্রেন্ড ফিমেল ভার্সন, আর আপনারটা তো মনে করেন লিপস্টিক মারা দেখতেছি, আবার মুখে একটা মাইক্রোফোন আছে না? লিপস্টিক না ভাই, মনে করেন এটা হচ্ছে আমার গার্লফ্রেন্ড, ঠিক আছে? আমার গার্লফ্রেন্ড, আর মুখে এটা লিপস্টিক না, এটা হচ্ছে রক্ত, কেউ যদি আসে ঘর কামড়ায় ধরবে। ও বুঝছি, এর জন্য তো ভাই প্যান্ট টেন ছিঁড়ে গেছে, মানে আপনার গার্লফ্রেন্ড কি টাকা টুকা দেন না নাকি ভাই? তো ভাই এগুলো এই মডার্ন যুগের স্টাইল তো ভাই। হ্যাঁ বুঝছি, তো ভাই তার মানে কি এত ছিঁড়া থাকবে ভাই, তাও আবার কোন জায়গায় দেখছেন এত শর্ট প্যান্ট। আচ্ছা ভাই বাদ দেন, বুঝছি আপনার হাসি দিয়ে মনে হইতেছে যে আপনার ঠান্ডা লাগছে। আমি যে কথা বলছেন আমি তার কল দিয়ে জানাই দিতেছি, মানে
কি বলবো ভাই, পরের জিএফ এর দিকে নজর দেন আপনি। ও ভাই আচ্ছা ঠিক আছে ভাই, বাদ দেন তো, আপনি তো মিলাইতে পারেন নাই, তো আমার 1 পয়েন্ট। ঠিক আছে ওকে 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 ওকে, 1 পয়েন্ট ডান আপনার। আমার হাতে এখনো ভাই রাউন্ড আছে, সমস্যা নেই, রাউন্ড আছে যদিও আর আজকে সেই ডুপ্লিকেট চার্জ নাই। সেদিন ভাই আপনার পয়েন্ট দিছে, শুধু গার্লফ্রেন্ড দেখে কিছু বলতে পারি না। আচ্ছা বাদ দেন, তো এবার আপনার পালা, আপনি দেখান। ওকে আর ভাই যে আগে 3 পয়েন্ট করবে সে কিন্তু উইন। ঠিক আছে ওকে ভাই, সমস্যা নাই, 3টা পয়েন্ট আপনি পান তো আগে বলবেন ভাই এইবার। হ্যাঁ 1 পয়েন্ট কিন্তু অলরেডি হয়ে গেছে ভাই, এই আপনি নেন। এইবার মনে করেন ভাই আমি আপনার যে ড্রেস আপটা দেখাবো ভাই, ঠিক আছে? হ্যাঁ মানে ফিদা হয়ে যাবেন ভাই আপনি, এক কথায় ফিদা হয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে ভাই দেখান। মনে মনে একটা জিনিসই ভাববেন, ইস যদি যারা না থাকতো রে আমার লাইফে, মানে এই দেখেন। ও ভাই সাপ, এটা তো ভাই এই লাইট পাসের ড্রেস ভাই, আপনি তো অনেক পরিকল্পনা করে এই ড্রেসটা বের করছেন, কারণ দেখতে পারতেছেন যে আমি মানে এই লাইট পাস নেই নাই, তো আগেই ভাবছেন যে আমি এই ড্রেস কোনো দিনও বাইর করতে পারবো না। ব্যাপারটা খুবই দুঃখজনক ভাই, আপনার খুবই ট্যালেন্ট ভাই, আপনি খুবই ট্যালেন্ট ভাই। দেখান দেখান আগে দেখান তো ভাই, না ভাই আপনি প্রাং করতে পারেন ভাই, বলা যায় না ভাই আপনি একজন লেজেন্ড। কিভাবে ভাই কিভাবে সম্ভব, কারণ আমি লাইট পাস কিনে নাই 36 ব্যাজেস, কিভাবে এই ড্রেস বাইর করবো? এটা তো বের করতে গেলে তো 50 ব্যাজেস কমপ্লিট করার লাগে। আচ্ছা ঠিক আছে ভাই, যদিও ওইটার মতোই সেম বের করে দেখে। ঠিক আছে দেখান তো দেখি, এই সমস্যা নাই এখান থেকে। এই দেখো ভাই আমার তো দিলে ভিতর ধরক 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 করতেছিল তো ভাই, বেরি না করে দেই দেখছেন। বুঝলাম না বুকের উপর টাইম বম নিয়ে ঘুরতেছেন কেন আপনি ভাই? ভাই এর এটা তো আপনার মতো মানুষের জন্যই রাখা ভাই, বুঝেন না, নজর যাতে না দিতে পারি। দেখ ভাই বাদ দেন, এক্সট্রা কথা বাড়াবো না। এইবার আপনার পালা, মনে করেন 3 রাউন্ডের ভিতরে 1-1 হয়ে গেছে অলরেডি আমাদের। হ্যাঁ 1-1 হয়ে গেছে, তো আর যে আগে 2 রাউন্ড জিতবো সে উইন। ঠিক আছে এবার তো কার পালা, এবার আপনার পালা। আমার না? আচ্ছা ঠিক আছে ভাই, এইবার যে ড্রেসটা দেখাবো ভাই এটা আপনি মানে 100% আপনার কাছে নাই, 100% গ্যারান্টি আমি। ঠিক আছে দেখান তো ভাই, এই যে ভাই দেখেন, দেখছেন একদম জাতির ক্রাশ। ও ভাই সাপ, কি ড্রেস আপ করলেন রে ভাই আপনি। আচ্ছা ভাই দেখান তো, আপনি দেখান এবার ভাই, এ তো ভাই পুরো মন মানসিকতা খারাপ করে দিলেন ভাই আপনি আমার। আর ইউ কমেডি মি, মানে কি ভাই বের করছেন ভাই আপনার? ও তো আমার কাছে মনে হয় না যে ভাই, আমার কাছে ভাই মনে হয় না যে আমার কাছে না, এটা বলা তো যাবে না। ও ভাই ওয়েট ওয়েট, আপনি কেন তো সিটিং করছেন ভাই? চুল আলাদা, ড্রেস আলাদা, বডির আলাদা, প্যান্ট আলাদা। আরে ভাই আপনি কি মনে করছেন যে আমি কি ওমো ড্রেস পরাই নিয়ে আসবো? আচ্ছা ভাই যেটা দেখাই ফেলছেন ওটা তো শেষ, মানে গেল টোটালি গেল। ঠিক আছে ভাই রে, খেয়ালই তো করিনি ভাই, মানে আপনি চুল দেখছেন আর চুল দেখে ফুল ড্রেস আপ পরাই নিয়ে আসছেন না, বুঝছি কাহিনী ভাই। আচ্ছা তো পয়েন্ট এবার আমার, তো কত হলো ভাই তাহলে ভাই? আপনার 2 আমার 1, 2-1। আচ্ছা ঠিক আছে, আর 1 রাউন্ড লাগে ভাই, আপনি মনে করেন আজকে হেরে গেছেন পুরোপুরি। হ্যাঁ এবার আমার পালা না? হ্যাঁ দেখান এবার, এইবার আমি যে ড্রেস আপটা ভাই বের করবো না, পুরো মনে করেন যে কি বলবো পুরো পৃথিবীর ক্রাশ। আর এটা বাংলাদেশে এই ড্রেস আপটা করতে গেলে মানে পড়তে গেলে সরকারি ভাবে লাইসেন্স নেওয়া লাগে, নেই যে লাইসেন্সটা সবাইকে দেয় না। হ্যাঁ হ্যাঁ বুঝছি। আচ্ছা দেখান ভাই, আমার কাছে কালেকশনের অভাব নাই এই দিতে। দাঁড়ান ভাই, আপনার যে ড্রেস আপ দিব দেখতে তো নিজের কাছে আমার ভাই মানে হাসি পাচ্ছে আর কি বলবো ভাই আপনার। দাঁড়ান আচ্ছা ভাই দেখান দেখি কি ড্রেস আপ। বাহ ও ভাই সাপ, হোয়াট হোয়াট দ্য ফাক, তাহলে ভাই এটা কি ভাই? ভাই এইটা আপনার, এইটা আপনার কাছে আশা করি নাই ভাই। আর ইউ কমেডি মি, আপনার ড্রেস আপতে গেলাম ভাই, ওই যে পোলাপানে কয়লা যে তোমার কথা শুনে আমার বের হয়ে যাইতেছে, আসলে কি বের হয়ে যাইতেছে, চোখের পানি বের হয়ে যাইতেছে। আচ্ছা এটা আছে তাই বলেন দেখা। আচ্ছা ভাই দাঁড়ান আমি দেখি ভাই এটা কই। এই যে ভাই দেখছেন, না ভাই আপনার এটা তো হবে না ভাই, আপনার এটা তো যাই হোক কিছু পরাটরা আছে, আর আমার এটা দেখান তো ভাই হুবহু। না ভাই আপনার মতো মনে করেন তো আর মানে আমরা তো আর বাইরের দেশ থেকে সব অর্ডার দিয়ে বানাইতে পারি না, বুঝেন নাই ভাই রে ভাই। আপনি তো আগেই বললেন আপনার ড্রেস লাইসেন্স করা 18+। আচ্ছা তাহলে এবার আমি উইন তো?
হ্যাঁ ভাই, এবার আপনি উইন। তাহলে পয়েন্ট হয়ে গেল 2-2। হ্যাঁ, আর এবার আপনি যদি দেখাইতে পারেন তাহলে তো ভাই আপনি 3 পয়েন্টে উইনার একেবারে। হ্যাঁ ভাই, তাহলে তো আমি জিতে গেলাম। আচ্ছা ঠিক আছে, তো এবার আমার পালা। আমি এবার যে ড্রেসটা দেখাবো এটা মনে হয় না আপনার কাছে আছে। আচ্ছা তারা ভাই, তো আপনার জন্য একটা স্পেশাল ড্রেস এবার নিয়ে আসতেছি। এটা হচ্ছে মানে যখন এই লাইট পাস আসে নাই তখনকার ড্রেস, ঠিক আছে? ওরে বাবা, তাই নাকি? এই যে দেখেন ভাই সাহেব, আপনি যে ভাই ড্রেস আপ গুলা বের করেন, ঠিক আছে, তো পুরাই মানে মাথায় নষ্ট ভাই। আপনার জন্য কত পয়েন্ট হইছে ভাই? 2 না? হ্যাঁ, এবার যদি না দেখাতে পারেন তাহলে কিন্তু ভাই আমি জিতে গেছি, বুঝতেছেন তো? মান সম্মানের ব্যাপার। এর আগের ভিডিওতে মিল ক্যারেক্টার আপনি হেরে গেছেন, আর যদি এবার হারেন তাহলে ভাই লাগে ভাই, কষ্ট লাগে। ও ভাই সাপ। আচ্ছা ভাই, এবার আমার পয়েন্টের তো 12টা বাজাই দিলেন ভাই। সিজন 3 বের করে ভাই পয়েন্টের 12টা না, আপনার হইছে কত? আপনার 2, আমারও 2, সমান সমান আছে। হ্যাঁ হ্যাঁ, তো ভাই এইবার রাউন্ড কিন্তু 2-2 হয়ে গেছে অলরেডি আমাদের। এইবার ভাই আমি আপনার যে ড্রেস আপ গুলো দেখাবো মানে দেখলেই ফিদা হয়ে যাবেন, মাথা নষ্ট হয়ে যাবে, প্লাস আপনি তো ভাই বেরই করতে পারবেন না, দেখবেন। আচ্ছা দেখান কি ড্রেস দেখাবেন, যে বের করতে পারবো। দেখান ভাই, বের করে দেখান এবার। আরে ভাই কথা আছে যে এবার আপনি কিন্তু ভাই বের করতে না পারলে আমি কিন্তু ভাই উইন। হ্যাঁ ভাই, 3 হয়ে যাবো আর আমার 2, এখন তো 2-2 না? এটা ভাই কোনো ব্যাপার না, এটা নিয়ে কোনো প্যারা নেওয়ার দরকার নেই ভাই। এই ড্রেস বের করার কোনো ব্যাপার হইলো এটা? তো এটা ওই সিজন 4 এর লাইট পাস না? সিজন 4, হ্যাঁ এটা সিজন 4 এর লাইট পাস। আরে ভাই এইসব ব্যাপার হইলো আমার কাছে আছে। ওই দেখেন আপনি নিজে কি যে মনে করেন, এই যে দেখেন ভাই। ওমাই গড, এত সত্যি সত্যি আছে রে ভাই, আমি তো ভাবছি যে নাই এত ওল্ড। আচ্ছা যাই হোক ভাই, তো 2-2 থাকলো, মানে খেলাটা কন্টেস্ট হয়ে গেছে ফুল। হ্যাঁ আরে ভাই, ভাবলাম 3 রাউন্ডে শেষ হয়ে যাবে। আরে এবার আপনার পালা ভাই। হ্যাঁ এবার আমার পালা, তো এইবার ভাই যে ড্রেসটা দেখাবো এটা শিওর আপনার কাছে নাই, মানে ফ্রি ফায়ারেই নাই, ঠিক আছে? ফ্রি ফায়ার স্পেশাল ওই যে আপনার মতো আর কি, আমার জন্য আর কি বানাইছে, আপনি বলেন না যে আমার জন্য বানাইছে স্পেশালি, ওই ড্রেসটা আমার জন্য বানাইছে। এটা বের করেন না যে ভাই, হসপিটালে ফোন দেওয়া লাগে ভাই। আচ্ছা ভাই এইটা দেখেন। ও মাই গড ভাই, এটা কিন্তু তো বিষয় না আমার কাছে, দেখবেন? দেখান ভাই, বিষয় না বুঝলাম, দেখান। এটা হচ্ছে সিজন 5 বলে দিলাম আপনাকে। এই যে দেখেন, কি মনে হয় ভাই আমারে? ভাই মানে আপনার শুধু এই যে মাস্ক টাইম হয়েছে বুঝছেন, এছাড়া ড্রেস আপের কোনো কিচ্ছু মিলে নাই, কোনো কিচ্ছু না ভাই। টুপিও তো ভাই মিল, টুপি আপনার টুপি তো ভাই রোদ রোদ ছাকাই দিতে পারে, আমারটা ভাই পারে। ভাই পারলে পারলে তো হবে না ভাই, এটা তো ড্রেস আপ মিলতে হবে না? আপনি শুধু মাস্কটা মিলাইছেন আর বলতাছেন টুপি পরে নিয়েছেন, আপনি ডাইলে যে গুলিস্তানে চোরাই বাজারের টুপি, আরে এটা হইলো ওটা করে অরিজিনালি হচ্ছে ভাই। আপনার ভাই আপনার টুপির উপরে দেখেন ওই ডাকাতের চিহ্ন দেয়া, দেখছেন পাইরেটস সমুদ্রের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমারটা দেখছেন কত ভদ্র, হয়তো নিচে কোনো কাপড় নাই, তারপরের বিষয়। নিচে কাপড় পরেন না মিয়া, এটা কোনো কথা হইলো ভাই? বুঝেন তো না, কোন জায়গায় যদি বসেন তাহলে কি একটা অবস্থা হবো, ভাবতে পারছেন ভাই? আচ্ছা যাই হোক ভাই, তো আজকেও তাইলে আমি জিতে গেলাম নাকি তাহলে ভাই? আর কি করার ভাই, আপনার আইডি যে নিয়ে আইছেন রে ভাই, যে কালেকশন ভাই। ভাই আমি জানি যে এর আগে মানে হাইরে যাইতে ধরছিলাম একদম, পরে ভাবলাম যে আজকে একটা অন্য আইডি নিয়ে আসি, সেটা এটা মনে করেন আমার আইডি আর কি, বুঝছেন? বুঝলাম, আর কি করার ভাই, ওই আইডিতে একটু প্রবলেম হয়েছে তো যার কারণে এই আইডিতে আসলাম, আর ভাবলাম যে তালা ভাইয়ের সাথে আজকে লেডিস কালেকশন ভার্সেস করে ফেলি। তাই এটা কেউ সিরিয়াসলি নেবেন না, কারণ এটা শুধু বিনোদনের জন্য আর কি। হ্যাঁ গাইজ, এটা একটা অবশ্যই কেউ সিরিয়াস নেবেন না। হ্যাঁ এটা জাস্ট আমরা বিনোদনের জন্য করি। দাদা ভাই একটা কাজ করি, এই এই ভিডিওতে একটা লাইক এম দিয়ে দেই, মানে আপনার সাথে যদি কেউ আর কি ভার্সেস 1 ভার্সেস 1 দেখতে চায় আর কি, তো তার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ লাইক এম, কত? 40,000। 40,000? হ্যাঁ 40,000 লাইক। যদি আচ্ছা গাইস, যদি 40,000 লাইক কমপ্লিট হয় তাহলে তালা ভাইয়ের সাথে 1 ভার্সেস 1 কাস্টম ম্যাচ দেখতে পারবে তোমরা। তো বন্ধুরা 40,000 লাইক বেশি না কিন্তু, করে দিতে পারবেন আপনারা ইজিলি। 40,000 লাইক করে দিতে পারলেই 1 ভার্সেস 1 সামি ভাইয়ের সাথে হয়ে যাবে।